সুপ্রিয়া সাহার মৃত্যুর তদন্তে নবদ্বীপে এলো ফরেন্সিক দল। এরপর মৃতের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তারা। উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি সহ স্থানীয় পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত, সম্প্রতি নবদ্বীপ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের সরকারপাড়া সংলগ্ন এলাকায় নিজের বাড়িতে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় সুপ্রিয় সাহা নামের 50 বছর বয়সী এক মহিলার পচা গলা দেহ। আমরা এখানে যেটা ভাবছিলাম, ভিডিওটা ভিজিট করলাম, ভিজিট করার পরে কিছু ভাইটাল এভিডেন্স আমরা কালেক্ট করেছি, কিছু বায়োলজিক্যাল এভিডেন্স, কিছু ফিজিক্যাল ম্যাটেরিয়াল আমরা নিয়েছি, সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে এক্সামিন করা হবে। এক্সামিন করার পরে অ্যাকচুয়ালি ফ্যাক্টটা বলা হয়। অভিযোগ, প্রায় বেশ কয়েক মাস নিখোঁজ ছিলেন ওই মহিলা। এরপর ওই মহিলার ছেলে এসে বাড়ির ভিতরে দেখতে পায় মহিলার পচা গলা দেহ। এরপরে তদন্তে নামে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসে এই মহিলার পচা গলা দেহ উদ্ধার করে। এর পাশাপাশি ওই বাড়ির সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা। এরপরে পুলিশ গ্রেপ্তার করে ওই মহিলার ছেলে জয় সাহাকে। মূলত তারই তদন্তে নেমে মঙ্গলবার সকালে সুপ্রিয়া সাহার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের আধিকারিকরা। হ্যাঁ, ফরেন্সিক টিমের তদন্ত তবুও একটু দেরি হয়ে গেল আসা আমাদের। অ্যাকচুয়ালি যেদিনকে পিওতে বডিটা উদ্ধার হলো তার 72 ঘন্টার মধ্যে আসার দরকার ছিল। যাই হোক, লেটে এসছে, তবুও এসছে, ফরেন্সিকের ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। এবং এছাড়াও এই তদন্তের পার্টের মধ্যে টোটাল এই আসামিদের কল ডিটেলস বা সোকল যে আসামি পিসিতে আছে তাদের ডিটেলসটা প্রয়োজন আছে। সরকারপাড়া মোড়ে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া মহিলার বাড়িতে নমুনা সংগ্রহে মঙ্গলবার সকালে আসেন 2 সদস্যের ফরেন্সিক দল। মঙ্গলবার ঠিক সকাল 9:40 সিল করা হয় ওই বাড়ির তালা খুলে। পুলিশ প্রশাসনকে নিয়ে স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি কলকাতার সিনিয়র সায়েন্টিফিক অফিসার হরেন্দ্রনাথ সিংহের নেতৃত্বে 2 সদস্যের দল ওই বাড়ির ভিতরে প্রবেশ করে সঠিক তদন্ত এবং নমুনা সংগ্রহে এদিন সঙ্গী ছিলেন নবদ্বীপ থানার আইসি অভিজিৎ চ্যাটার্জি, ডিএসপি ডিএনটি এম রহমান ও এই মামলার তদন্তকারী আধিকারিকেরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।